আজকে ছাত্রা ছাত্রীকে নিয়ে করা আমার এই ভিডিওটা ভীষণ একটুখানি আমার কাছে ইমোশনাল হতে চলেছে, কারণ আমি বিষয়টা নিয়ে ভীষণ ইমোশনাল, সেই কারণে ইমোশনাল হতে চলেছে, আশা করছি তোমরা বুঝতে পারবে। তো চলো ইন্ট্রোটা দিয়ে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে একটা গান দিয়ে শুরু করি, মানে ম্যাক্সিমাম ভিডিওই আমি গান দিয়ে শুরু করি, তার সঙ্গে কন্টেন্টের একদম ওতপ্রোতভাবে সম্পর্ক থাকে। এই গানটার সঙ্গে সম্পর্ক থাকবে, যখন তোমরা কমেন্ট করবে না আমাকে তখন তোমরা বুঝতে পারবে যে সুতপা এই গানটা কেন করলো। এই গানটা করার জন্য আমিও ভীষণ পরিমাণে উদ্গ্রীব হয়ে আছি, আর যখন আমি গানটা শুনি, জানি না আমি কীভাবে করবো, যখন আমি গানটা শুনি তখন আমার অঝরে দুনয়ন থেকে ঝরতে থাকে, হার্ট ব্লক হয়ে যাবে এরকম এরকম একটা ভাব আসে। আবেগপ্রবণ মানুষ তো, তোমরা যারা আছো তোমরা বুঝতে পারবে। তো চলো ভাট নাবকে গানটা দিয়ে। तेरी ही बोली बोलूंगी मैं, तेरी ही वाणी गाऊंगी मैं, तेरे शकदा चोला पहन के मैं तुझ में ही रंग जाऊंगी, तेरे शकदा चूरा पहन के मैं तुझ में ही सज जाऊंगी, मैं नचती फिरा बन ठन बलिए हो, मैं नचती फिरा छम छम छलिए हो। জানি না তোমাদের কতটা ভালো লাগলো, কিন্তু গানটা আমার অসাধারণ লাগে। আমি চেষ্টা করেছি আমার যতটুকু আমি পারবো ততটুকু দেওয়ার, প্রফেশনাল না তোমরা জানোই, বারবার বলবো না। বাট এই গানটা তোমরা জানো সিক্রেট কলাকারের গান, আর গানটার মধ্যে কি ছিল, যখন আমির খান এই গানটা করতে দিয়েছিল মেয়েটাকে, তখন গানটার মধ্যে একটু মানে রতিরস মেশানো ছিল, ঠিক আছে? রতিরস মেশানো থাকায় মেয়েটা গানটাকে ফিল করতে পারছিল না। তখন মেয়েটা বলল, আমির খানকে ডেকে বলল যে এই গানটা ইমোশনাল গান, এটা স্লো হওয়া দরকার, এটা এরকম ফাস্ট রিমিক্স করলে ভালো লাগবে না। তখন আমির খান বলছে আমাকে তোমার কাছ থেকে শিখতে হবে। তখন মেয়েটা কি বলছে যে স্যার আমরা লিসনার্স, আমরা শ্রোতা, আমরা বুঝি কোন জিনিসটা আমাদের ভালো লাগে কোন জিনিসটা আমাদের খারাপ লাগে। ম্যাক্সিমাম সবার চয়েস সমান হয় না, ম্যাক্সিমাম মানুষ যেটা পছন্দ করে সেটাই কিন্তু মেজরিটিতে দাঁড়ায়, হ্যাঁ এই জিনিসটাই চলছে, এই জিনিসটাই চলবে। তো সেই হিসাবেই কোনো গান বলো, কোনো বই বলো, সুপারহিট হয় অথবা ফ্লপ হয়ে যায়। তো এই কথাগুলো কেন বলছি, এই যে আমি গানটা করলাম বা এর আগে যা গান করেছি, তোমরা ভুলভ্রান্তি থাকলে ধরেছো যে তোমার এই জায়গাটায় এরকম হবে, আর ম্যাক্সিমাম কমেন্ট আমার এই আসে তুমি গানটা নিয়ে সিরিয়াস হও, গানটা নিয়ে সিরিয়াস হও। এখন আমার যেই বিষয়টা নিয়ে আমি সিরিয়াস হয়েছি সেই বিষয়টাতে আমি কতদূর ফুলফিল হবো জানি না, সবাই এসে অভিশাপ দিয়ে যায়, সবাই এসে অভিশাপ দিয়ে যায়। বাট এত মানুষের, সবাই এসে না, কিছু কিছু মানুষ এসে অভিশাপ দিয়ে যায়, এত মানুষের আশীর্বাদ দেখি ভগবান মেজরিটি কোন জায়গাটায় ছাপ দেয়, ভগবান কোন জায়গাটায় ছাপ দেয়, তোমাদের প্রার্থনায় ছাপ দেয় না কিছু মানুষ এসে যারা অভিশাপ দিয়ে যায় সেখানে ছাপ দেয়, এবার সম্পূর্ণটা ভগবানের উপরে। তো এই যে তোমরা দেখছো শুনছো তারপরে তোমরা বিচার করছো, তারপরে গিয়ে আমি নিজে প্রাউড ফিল করি যে না, আমি না শিখেও যে গানটা করি দর্শকের কাছে ভালো লাগে, দর্শকের মন ছুঁতে পারে। সেদিন যেমন গানটা করেছি তোমরা বলছিলে উফ সুতপা দারুণ হয়েছে, ওই যে তেরি নিয়ার, ওই যে ওই গানটা দারুণ লেগেছে তোমাদের, আজকে সকালেই মনে হয় করলাম, হ্যাঁ আজকে সকাল, অর্থাৎ আজকে হচ্ছে কিবার, আহা সোমবার, আজকে সোমবার, সোমবার সকালবেলা যে ভিডিওটা তোমাদেরকে দিয়েছিলাম সেখানটায়। এতগুলো কথা আমি কেন বললাম আজকে ছেত্রীর, কি আর বলবো, ছেত্রী নিজেকে নিজে সব সময় অনন্যা ক্রিয়েট করতে চায়, অনন্যা বোঝাতে চায়, এবং পরিবারের সকলকে বাধ্য করে ওকে ভালো বলতে, ওকে ভালো বলার জন্য পরিবারের সকলকেও বাধ্য করে। নতুবা আজ পর্যন্ত এরকম মহিলা আমরা দেখতে পাইনি, এরকম মানুষ আমরা দেখতে পাইনি যে কিনা তার সন্তানকে ছোট করে বৌমাকে বলছে ভালো, সন্তানদেরকে ছোট করে সর্বসমক্ষে, সর্বসমক্ষে সন্তানদেরকে ছোট করে বৌমাকে বলছে ভালো। এটা কিসের জন্য বলছে? দুটো খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য বলছে, শেষ আশ্রয়টুকু যাতে মাথার কাছ থেকে ছিনিয়ে না নেয় শ্বশুরের ভিটেটা, মানে স্বামীর ভিটে সেখানটায় পড়ে থাকার জন্য এত কিন্তু অয়েলিং করা হয়। কিন্তু এই ক্রেডিট কি সত্যি মনে শান্তি দিতে পারে?
এই ক্রেডিট কি মানুষের মনে শান্তি দিতে পারে? যেই ক্রেডিট আমি জোর করে ভয় দেখিয়ে ছিনিয়ে নিচ্ছি, সেই ক্রেডিট কি মানুষের মনে সান্ত্বনা দিতে পারে? আমার মনে তো দিতে পারে না, আমার মনে দিতে পারে না। সেই কারণে আমি এই ধরনের কথাগুলো বলি। আর আমার মনে হয় যারা আমার দর্শক আছো, যারা আমার সাপোর্টার আছো, তারা কখনো ক্রেডিট ছিনিয়ে নেওয়া পছন্দ করো না। যখন মানুষ বলবে যে না সুতপা সত্যি তুমি এটা ভালো করেছো, এটা তোমার মধ্যে এই গুণাবলী আছে, শালা তখন গিয়ে মজা আসে, তখন গিয়ে মজা আসে, তাই না? যে না সত্যিই মনে হয় এত মানুষ বলছে, সত্যি নিশ্চয়ই আমার এই জিনিসটা, এই গুণাবলীটা আমার মধ্যে আছে। এখানে দেখো, আমি শ্রেষ্ঠ, আমি ভালো, আমি স্বার্থহীনা, আমি আত্মত্যাগী, স্যাক্রিফাইসের একদম চূড়ান্ত শিখরে। দুদিন পরে আমার মুখে নোবেল ছুঁড়ে মারা হবে। কেন? আমি এত স্যাক্রিফাইস করেছি, আমি এত কষ্ট করছি, আমার সংসারকে আগলে রাখার জন্য আমি এত চেষ্টা করছি, এত কষ্ট করছি। জীবনে পৃথিবীতে কোনো কোনায় একটা মানুষ, একটা মহিলা এরকম স্যাক্রিফাইস করতে পারে না, যেই স্যাক্রিফাইস আমাদের ছেঁচড়ি করছে, সেটা নিজের মুখে প্রতিনিয়ত বলে, প্রতিনিয়ত বলে। একটা সংসারে সবার কন্ট্রিবিউশন থাকে, কারোর কম কারোর বেশি। আরে ঢাক ঢোল নিয়ে বেরোতে মানে বলে বেড়াতে বেরোলে না, তাহলে তো হয়েই গেল সংসার, হয়েই গেল সংসার। এখন কি আছে আমাদের সংসারে বন্ধুরা? কি আছে? যে যার মতন, যে যার মতন। একটা পশু পাখিও ঘরে থাকে না। আগেকার দিনে ভাবো তো, আগেকার দিনে ভাবো, আমি আমি সেই খাটনি খাটি না, আমি সেটা বলতেও চাই না যে আমি খাটি, আমি বলি আমি করি না। কিন্তু এখানে না করেও বলে আমি করি, না করেও বলে আমি করি। আজকে বলছে জমের পেট ব্যথা, পেট ব্যথা নিয়েই এই যে আমি ভাত করলাম, পেট ব্যথা নিয়েই এই যে আমি এত কিছু করলাম, তার মানে শোনাচ্ছে যে পেট ব্যথা নিয়ে এত কিছু করছে। আজকে আমাদের যারা আমাদের গৃহবধূ, হাত কাটা, পুড়ে যাওয়া, তারপরে পেট ব্যথা, জ্বর, সর্দি, কাশি, এগুলি ভেরি নর্মাল থিংস। যতক্ষণ না পর্যন্ত ডাক্তারের কাছ থেকে মানে আমরা প্রেসক্রিপশন পাই, আমরা সাজেশন পাই যে আপনার বেড রেস্টে থাকতে হবে, ততদিন ততক্ষণ পর্যন্ত আমরা করতে থাকি, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটা হাউস ওয়াইফ ছোট করুক, ছোট সংসার থাকুক আর বড় সংসার থাকুক, প্রত্যেকে করে, কেউ কিন্তু এরকম ঢেরা পেটায় না। তেমনি পুরুষের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে শুধুমাত্র সরকারি সার্ভিস যারা করে তারা একটু ফেসিলিটি পায়, বাদবাকি যারা প্রাইভেট জব করে, সে তার বিজনেস থাকুক, নিজস্ব দোকান থাকুক, নিজস্ব ব্যবসা থাকুক, বা প্রাইভেট জব করুক না কেন, মানে অন্য অফিসে জব করুক না কেন, তারাও কিন্তু অতিরিক্ত পরিমাণে যতক্ষণ পর্যন্ত পারে ততক্ষণ পর্যন্ত কাজ করে। এরকম ভাই কেউ ঢেরা পিটায় না গো, কেউ ঢেরা পিটায় না এর মতন। একদিন দুদিন ব্লগের খাতিরে বলা যায়, কন্টিনিউ করার খাতিরে ভিউজ আপের জন্য বলা যায় যে নিজের পরিস্থিতিটা শেয়ার করছি, যে হ্যাঁ এত কষ্ট হচ্ছে, তবু সংসার নামক বস্তুটা চালাতেই হবে। কিন্তু একজন মানুষকে ছোট করে তারপরে নিজেকে বড় করা, এটা কিন্তু কোনো মানুষের পরিচয় না। আগের দিন কি বলছিল, আগের দিন বলছিল লুঙ্গি দাদার কথা, লুঙ্গি দাদা আমাদের বাড়ির হাতের রান্না ভালো খায়। তার মানে কি, ওর জায়ের হাতের রান্না ভালো না? সেটাই তো প্রুফ করতে চাইল। মানুষের কি বলতো, মানুষ মুখোশ পড়তে পারে কিন্তু সবসময় সেই মুখোশ ধারণ করে রাখতে পারে না, পুটুক করে অরিজিনাল স্বভাব বেরিয়ে পড়বে, পাত দেওয়ার মতন, বুঝতে পারলে তো, পাত দেওয়ার মতন বেরিয়ে পড়বে, কন্ট্রোল থাকে না, কন্ট্রোল থাকে না। সেই কারণে বলে ফেললো যে লুঙ্গি দাদার মেন জীবের স্বাদ এই বাড়িতেই রয়েছে, এই বাড়িতে এসেই খাবে, এই বাড়িতে হাত চাইটটা খাইবে, আর ওই বাড়িতে জায়ের হাতের রান্না ভালো না, সেই কারণে ওই বাড়িতে খাবে না। বুঝতে পারো এগুলি কিভাবে খোঁচা মারা? এগুলি হচ্ছে এইভাবে খোঁচা মারা, ঠিক আছে? বলছে পেট ব্যথা নিয়ে এত কিছু করতে হলো। আচ্ছা কোনো সময় ওর মুখ থেকে তো বেরোয় না যে মা, যেই যেই মানুষ কিনা ডান হাত দিয়ে খেতে পারে না, বাঁ হাত দিয়ে খায়, সেই মা একাধারে বাজার করে, একাধারে রান্নাবান্না করে, তরকারি কোটে, সব কিছু করে, আবার আমার মেয়েটাকে মেয়েটার আয়ার দায়িত্বও পালন করে। ঠাকুমা দাদু নাতি নাতনিকে সোহাগ করবে, তাদের সঙ্গে টাইম স্পেন্ড করবে, তাদেরকে স্কুলে দিয়ে আসবে, নিয়ে আসবে, সেটা একটা আলাদা ঘটনা, সেটা একটা আলাদা ঘটনা। আর এই যে ঘরের সমস্ত কাজ করার পরেও তারপরে যে ওই দায়িত্ব পালন করা, এটাকে বলে দুর্ঘটনা, একে বলে কি বলে ওইটাকে, আরে সৌভাগ্যের বিপরীত কি, অভাগী, অভাগী, দুর্ভাগ্য। সৌভাগ্যের অপোজিট হচ্ছে, অ্যান্টোনিম হচ্ছে দুর্ভাগ্য, এটাকে বলে দুর্ভাগ্য, এটাকে কখনো সৌভাগ্য বলে না। কোনো শাশুড়ি মা বলে না যে আমার মেয়ের থেকে আমার বৌমা ভালো, যেখানে মেয়েরা পাশে রয়েছে, কখনো বলতে পারবে না সর্বসমক্ষে। এটা একমাত্র উপরে তোলার ধান্দা, অয়েলিং করার ধান্দা। তোতা পাখি কি সাদে সাদে নাম দিছি গো, তোতা পাখি সাদে সাদে নাম দিয়ে দেয়। কখনো বলে না যে আমার শাশুড়িকে এত কষ্টে, এত মানে শরীরের টর্চার করেও আমি এই কাজগুলি করাই, তাহলে কি আর চলবে? তাহলে তো চলবে না। আচ্ছা এইবার আসি, এই দেখো এটার মধ্যে কি আছে বলতো, জল। তোমাকে দিমু না, তোমাকে পিপাসা পাইয়া তোমরা ক্লান্ত হইয়া তোমরা অজ্ঞান হইয়া যাও,
তোমা করে জল দিমু না দিমু না, ঠিক এরকমটাই আজকে দেখলাম। যেটা দিয়ে বলে বিজনেস আপ করলো, যেটা দিয়ে বলে বিজনেসটা আপ করলো, সেটা তোমাদের মুখের সামনে থেকে নিয়ে গেল। হরে ড্যাশ মা রানি, তোকে কে বলতে বলেছে রে, তোকে কে বলতে বলেছে? কত কিছুই তো শুরু করলি, কত কিছুই তো শুরু করলি, কন্টিনিউ তো কিচ্ছু করতে পারলি না, শুধুমাত্র এই লোক ঠগানো বিজনেস ছাড়া, শুধুমাত্র এই লোক ঠগানো বিজনেস ছাড়া আর তো কিছু করতে পারলি না। দেখা যাক। এই আমি না একটা বই দেখেছিলাম জানো তো, এই যে আমাদের বিশ্বজিৎ দা আর শাশ্বত দা, এদের একটা বই দেখেছিলাম মনচুরি বলে। এই মনচুরি বইতে এনারা দুজন একটা জায়গায় ট্রেনিং নিতে যেত। কিসের ট্রেনিং নিতে জানো? ছিনতাইবাজের ট্রেনিং নিতে। হ্যাঁ গো, ছিনতাই করার জন্য ট্রেনিং নেওয়া হয়। ওই বইটাতে দেখিয়েছিল, যদি তোমরা না দেখে থাকো দেখো, খুব ভালো বই, মন ভালো হয়ে যাবে। তো এরকম মানে বিশাল ওই আমাদের শাশ্বত দা তো একটা ম্যানিকুইন ছিল, যে রাস্তায় চলতি পথে, বাইকে চলতি পথে কী করে মহিলাদের হার চুরি করা যায়। সেইটা চুরি করে যায়, হার চুরি করে আবার ইমিটেশনের মঙ্গলসূত্র পরিয়ে দিয়ে চলে গেছে, মানে বিয়ে হচ্ছিল না। হ্যাঁ, সব কিছু চুরি করতে পারছিল, মন চুরি করতে পারছিল না, তাই সেই বইটার নাম ছিল মন চুরি। তো ওই রকমই কিছু ট্রেনিংয়ে যাচ্ছে নাকি, ওরকম ছিনতাই বাসটা ওই রকম ট্রেনিংয়ে যাচ্ছে নাকি? কারণ যে কোনো কিছু কাজ করতে গেলে একটা ডিগ্রি প্রয়োজন হয়, একটা সার্টিফিকেট প্রয়োজন হয়। সেই সার্টিফিকেট আজ পর্যন্ত তো প্রমাণস্বরূপ দেখাতে পারলো না, আজ পর্যন্ত প্রমাণস্বরূপ দেখাতে পারলো না, শুধু মুখেই শুনলাম কলেজ পর্যন্ত গেছে, কলেজ পর্যন্ত গেছে, কোন কলেজে যে গেছে সেটাই বুঝলাম না আজ পর্যন্ত, সেটাই আজ পর্যন্ত বুঝলাম না, বুঝতে পারলা তো? তো চলো, তোমাদের মুখের সামনে এরকম করে ক্রুপ করে সরায় নিয়ে গেছে, দেখো কদ্দূর কী হয়, কদ্দূর কী হয়, আমরাও দেখার জন্য হা করে বসে থাকো। চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমরা হচ্ছে দর্শক, তোমরা বিচার করবে সব কিছু, কে জোচ্চোর, কে ছিনতাইবাজ, কে ঠকবাজ, কে মিথ্যাচারী, কে মিথ্যাচার, মিথ্যা মিথ্যাবাজ, ঠকবাজ, জোচ্চোর, ধাপ্পাবাজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।